এই ভাঙনের একজন নেতা ছিলেন, যার নাম আরাকুল ইসলাম। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসেছে, কয়েকটা চিঠি। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6,00,000 টাকা থেকে 15,00,000 টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে। খয়রুলকে মার্ডার করতে হবে, পরিকল্পনা শুরু হলো, আমরা কিছুই জানি না। তার মার্ডার করার জন্য 18,00,000 টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল আরাবুল করো, সে আরাবুলই এই ঘটনার মূল নায়ক, ওটা আমার উপর ছেড়ে দাও। এই ভাঙনের একজন নেতা ছিলেন, যার নাম আরাবুল ইসলাম। নাম না করাই ভালো অনেকেই বলছেন, কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসেছে, কয়েকটা চিঠি। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6,00,000 টাকা থেকে 15,00,000 টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25,00,000, 30,00,000 থেকে 40,00,000 টাকা নেওয়া হয়েছে। যখন যেটা বলেছে তখন সেটা করেছি, আমি তো জানি না তখন ভাঙনের এই ভৌগোলিক অবস্থান, মাত্র 1 মাস এসেছি, কি করে বুঝব। এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে বেওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে, দিয়েছি। খাদিজা বিবি ভাঙন 1 নম্বরে বাড়ি, বললো ভাঙন 2 নম্বরে টিকিট দিতে হবে। আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে, সেখানেও টিকিট দেওয়া হয়েছে। নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি, কারণ আমাদের দলের একটা নিয়ম আছে, দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে, সভাপতিও করা হয়েছে। কিন্তু এই যে ভিতরে যে এত কিছু, আমরা কিছু বুঝতে পারিনি। বরং যখন আমার কাছ থেকে ভাঙনে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে, তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে। খুব দুঃখ, জ্বালা, যন্ত্রণা আরাবুলের প্রতি যা আছে থাক, কিন্তু নিজেরা একসঙ্গে লোক ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি, তাহলে আমরা ISF এর কাছ থেকে ভাঙন আমরা জিততে পারবো না। কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত তাদের উপর এখানে রোলার চালানো হতো। আমি সবকিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি। কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের 3-3টে কর্মী খুন হয়ে গেল, আমাদের অনেক কর্মী আহত হলো। আহত কর্মীদের বাড়ি যাবো, আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মীর বাড়িতে গিয়েছি, 10,000 করে টাকা দিয়ে এসেছি, কেউ টাকা দেয়নি, সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি, চেষ্টা করেছি যে যারা আজকের আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া। সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে, রাজু থেকে শুরু করে, রশিদ থেকে শুরু করে, প্রত্যেকের পরিবারের একজন করে, মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি, তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং 2,00,000 টাকা করে সাহায্য করেছেন। আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি। কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে, পরিকল্পনা শুরু হলো, আমরা কিছুই জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙনের নেতাগিরি করছো, ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18,00,000 টাকা লেনদেন হয়েছে, তুমি যে আরাবুল আরাবুল করো, সে আরাবুলই এই ঘটনার মূল নায়ক, ওটা আমার উপর ছেড়ে দাও। সেইটে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই, সেদিন আরাবুলি অ্যারেস্ট হয়ে যায়। আমি গুনাহ করে কিছুই জানি না। তারপরে আপনারা জানেন লোকসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনও সেখানে সাবতস করা হয়েছে,
খাদিজা বিবি যে জেলা পরিষদের সদস্য, একেবারে ভিতর থেকে চক্রান্ত করে আইএসএফ এর সঙ্গে ভিতর থেকে জোট বেঁধে এখানে যাতে তৃণমূল কংগ্রেসটা হেরে যায়, যাকে ভোটে জেতানোর জন্য সেদিন হয়তো আমাদের কয়েকজন কর্মী খুন হতো, তার মধ্যে আরাবুল ইসলামও ছিল এই কাঠালিয়াতে। সেই খাদিজা দলের সঙ্গে গাদ্দারি শুরু করলো। আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী, আমার সঙ্গে মহসিন ভাই, আহসান ভাই, রিন্টু অনেকেই ছিল। সে কি বলতে চেয়েছে, কি করতে চেয়েছে দলের ভিতরে থেকে পরিষ্কার ভাবে শুনেছে, সেটা আমরা আমাদের যারা নেতা আছে তাদেরকে বলেছি। তারপরে ভোটের পাঁচ দিন সাত দিন আগে থেকে কিছু বেইমান দু একজন, বেশি না, তারাও বিভিন্ন ভাবে স্বাগতোষ করার চেষ্টা করেছে এই ভাঙড়ে। মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল, চাপা প্রেশার ছিল যে আমরা ভাঙড়টাকে এই সাম্প্রদায়িক শক্তি আইএসএফ এর কাছে মুক্ত করতে পারবো তো। কিন্তু আমাদের কৃতজ্ঞ আজকে যারা এখানে আছেন তাদের কি দিয়ে আপনাদের ঋণ শোধ করবো আমি জানি না। যে লড়াইটা আপনারা করেছেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে শেষ হাসিটা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে এসেছে, এটাই আমাদের কাছে সবচাইতে বড় কারণ। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই।